চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারা উপজেলার কুন্দইল খালে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্য বাউথ উৎসব বংশ পরম্পরায় এই উৎসবে দূর দূরান্ত থেকে শত শত শোকের মাছ শিকারেরা অংশ নেয় তবে এবার মাছ কিছুটা কম ধরা পড়লেও উৎসাহের যেন কোনো কমতি ছিল না চলনবিল থেকে মোহাম্মদ জাকির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উত্তরাঞ্চলের মৎস্যভাণ্ডার খ্যাত চলন বিলের মানুষের প্রাচীন সংস্কৃতির অংশ বাউত উৎসব শুষ্ক মৌসুম এলেই পলহাতে পূর্ব নির্ধারিত দিনে সবাই দল বেঁধে মাছ ধরতে নেমে পড়ে বিলের পানিতে এতে অংশ নেন নানা বয়সের মানুষ সাধারণত শৈল বোয়াল রুই কাতলা সহ বড় মাছ ধরতেই উৎসবে অংশ নেয় মাছ এই বাউত উৎসবে এলাকার ছোট বড় বৃদ্ধ সকলেই দিনব্যাপী বিলের পানিতে মেতে থাকেন এই উৎসবে এদিন কেউ মাছ পায় কেউ আবার পায় না তাতে কি আনন্দ ভাগাভাগি করে নেওয়াই যে এই উৎসবের মূল উদ্দেশ্য মাছ মারার সময় যখন হয় আমরা তখন এই দলবদ্ধ হয় একসাথে এসে শ্রম অনেক কষ্ট করি তারপরে মাছগুলো মারি হ্যাঁ ভাই মাছ মারতে খুব ভালো খুব আনন্দ লাগে আমার আমার প্রত্যেক বছরে আমরা এই মাছ মারি থাকি খুবই আনন্দ এত মাছ পাইলে তো খুব আনন্দ ভাই কিন্তু খুব পরিচ্ছন্ন হয় ভাই খুবই পরিচ্ছন্ন মাছ পাইলে পরিচ্ছন্ন কিছু মনে হয় না দেশের সবচেয়ে বড় বিল চলন বিল এ বিলে দেশীয় প্রজাতির মাছই বেশি পাওয়া যায় তবে খাল বিলগুলো দিন দিন প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এবং কারেন্ট জাল চায়না জাল দিয়ে মা মাছ শিকার করার কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছে তাই দেশের বৃহত্তম বিল রক্ষায় দ্রুতই পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল জামান মনি নিউজ ডেস্ক